টানা তিনটা ক্যাননের ভিডিও পাবলিশ করা এবং সেই সাথে চ্যানেলে কোনো নিকনের ভিডিও না থাকার কারণে অনেকেই আমাদেরকে নিকন বিদ্বেষী ভাবতে শুরু করেছে। এক্ষেত্রে কেউ কেউ বলছে, আরে নিকনের ফাংশন কত কোটিং, স্টিক টেকনোলজি বলে ভাই চালাইতে পারবো। আবার কেউ কেউ বলছে, আরে গরিব স্পন্সরদেরকে নিকনের ক্যামেরা দেয় না। সকল কানাফি শুনতে শুনতে আমাদের গরিব খ্যাত প্রডিউসার মুন্না ভাই নিকন ক্যামেরার রিভিউর জন্য বাজেট দিয়ে দিলেন। তারপর ফুরুত করে নিয়ে আসলাম নিকন D5600 এবং এক সপ্তাহের বিষাদ ঘাটাঘাটির পর রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম আমি শাহিদ আহমেদ ফ্রম স্টেক টেকনোলজি। এক্ষেত্রে আপনি যদি আমাদের ক্যানন 800D রিভিউ না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন, এতে করে আপনার পুরো ভিডিওটি বুঝতে সুবিধা হবে। আনবক্সিংয়ের মাধ্যমে ভিডিওটি শুরু করা যাক। বক্সে পেয়েছি ক্যামেরা, 18-55mm লেন্স, ব্যাটারি, চার্জার, ক্যামেরা স্ট্রিপ আর হাবিজাবি লেখা বই। ক্যামেরাটি নিয়ে আসছিলাম নিউ ক্যামেরা ওয়াল থেকে, যমুনা বসুন্ধরা দুইখানেই তাদের শোরুম আছে। ঠিকানা সহ ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলেই দেখে আসতে পারেন। তো 46,500 টাকার এই কম্বো প্যাকটি হাতে নিয়ে প্রথমে যেটা বুঝে গেলাম, এর প্রিভিয়াস ভার্সন D5500 আর এটার মধ্যে কোনো তফাত নেই, একেবারে হুবহু সেম। শক্ত পলিকার্বনের দিয়ে তৈরি এটি, বডি ওজন পূর্ববর্তী ভার্সনের সমান অর্থাৎ 465 গ্রামই রেখেছে। ছোটোখাটো প্রিমিয়াম ফিলওয়ালা বডি আপনার নজর কাড়বেই। যদিও এখনকার মানুষেরা সাদা লেন্সওয়ালা DSLR না দেখলে ভাবে গরিব, তবে এটা ব্যাপার না। গ্রিপ করাটাও ছিল অনেক কমফোর্টেবল বিকজ অফ ডিপ হ্যান্ড গ্রিপ। কেন 800D এর সাথে তুলনা করলে খুবই সামান্য তফাত বলা যায়, কিন্তু বডি লুক ও বিল্ড কোয়ালিটিতে আমি এই D5600কে একটু এগিয়ে রাখবো। কিন্তু প্রবলেম হচ্ছে কেন 800D এর মতো এটিও ওয়েদার সিল না, তাই ভেজা পরিবেশে কিছুটা সাবধান। নিকন D5600-এ আছে 3.2 ইঞ্চের আর্টিকুলেটেড টাচ ডিসপ্লে, ভালোবাসার আর্টিকুলেটেড ডিসপ্লে সাথে সুন্দর প্রিভিউওয়ালা ডিসপ্লে দেখে আমি স্যাটিসফাইড। পারফেক্ট কালার আর কন্ট্রাস্ট শো করে এতে, আর টাচ রিসপন্স ভালো রকমের ফাস্ট। বর্তমানে ক্যামেরাগুলোতে টাচ ডিসপ্লেটা দিয়ে ক্যামেরা কোম্পানিগুলো ভালো ইউজার ফ্রেন্ডলি ভাইবটা আনতে পেরেছে। টাচের কারণে সেটিং ঠিক করা থেকে যাবতীয় কাজগুলো দ্রুত আর প্যারামুক্তভাবে করা যায়, কারণ 800D-তে ডিসপ্লেটা ছিল এর তুলনায় খানিকটা ছোট। সকল এন্ট্রি লেভেলের DSLR মতো D5600-এর ভিউফাইন্ডারও 95% পর্যন্ত কভার করে, যা নিয়ে আপত্তি করার কিছুই নেই। শুধু প্রার্থনা করতে হবে ক্যামেরা কোম্পানিগুলো যাতে এন্ট্রি লেভেলেও 100% কভারেজ ভিউফাইন্ডার দিয়ে গরিবের কষ্ট দূর করতে এগিয়ে আসে। ক্যামেরাটায় নিকন কোম্পানি 24 মেগাপিক্সেল সিমো সেন্সর ব্যবহার করেছে, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। প্রসেসর হলো XP4 ইমেজ অফ ভিডিও প্রসেসর। নিকন এই প্রসেসরকে এতই ভালোবাসে যে 2013 সাল থেকে এটা দিয়েই আসছে, যেখানে ক্যানন কত এগিয়ে। এন্ট্রি লেভেলের ক্যামেরা 800D-তেও এদের D7 প্রসেসর দিয়েছে, তাই এদিকে মাইর খেয়ে গেল নিকন D5600। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো ভাবনাই নিকন আপনার মাথায় আসতে দিবে না, ভালো ব্যাকআপ পাবেন এতে নিঃসন্দেহে। সাথে পাচ্ছেন 5 FPS কন্টিনিউয়াস শুটিং, যা 800D থেকে কিছুটা কম হলেও বেশি কোনো তফাৎ সৃষ্টি করে না। মিনিমাম শাটার স্পিড 1/4000, শাটার ডায়াল প্যাডটি ঘুরিয়ে এটি চেঞ্জ করতে পারবেন। এক্সপোজার বাটনটি চেপে ধরে শাটার ডায়াল প্যাডটি ঘুরালে অ্যাপারচার চেঞ্জ হয়। এদিকে বাম পাশের সামনে ফ্ল্যাশের নিচের বাটনটি প্রেস করে শাটার ডায়াল প্যাড ঘুরালে ISO চেঞ্জ হয়। ক্যাননের চেয়ে এতে ISO-র ডিভাইড মানটা বেশি, মানে ক্যাননে 100, 200, 400 এভাবে বাড়লেও এতে 100, 125, 160, 200, 250 এভাবে বাড়ে, যা খুব বেশি পার্থক্য সৃষ্টি না করলেও আমার কাছে এটা খুব কাজের মনে হয়েছে। তাছাড়া লো লাইট পারফরমেন্সও এতে ভালো, কারণ 800D-এর সাথে কম্পেয়ার করলে কম নয়েজ ও ভালো ডিটেল ছবি পাওয়া যায়। এন্ট্রি লেভেলের ক্যামেরায় নয়েজ থাকবেই, কিন্তু এটি 2500 ISO-এর আগে সহনীয় মাত্রায় থাকে, তারপর ISO বাড়ালে নয়েজও বাড়তে থাকে আর সাথে সাথে ছবির ডিটেলও হারাতে থাকে, দিনের বেলায় সুন্দর ছবি পাবেন। অ্যাকচুয়ালি নিকনের পিকচার কোয়ালিটি নিয়ে বলার কিছুই নেই, সর্বদায়রা শার্প ইমেজ আর বেশি ডাইনামিক রেঞ্জের উপহার দিয়ে আসছে। হোয়াইট ব্যালেন্স অটোতেও সুন্দর কালার প্রডিউস করে, কিন্তু ক্যালভিন অপশন নেই, এটা একটা ব্যাড সাইড। কিন্তু সব কিছু বিবেচনায় আনলে ক্যানন 800D থেকে নিকন D5600 ফটোগ্রাফিতেও বেটার। কিন্তু অটোফোকাসের বেলায় এসে আমি শিহরিত, 39 অটোফোকাস পয়েন্ট যার মাত্র 9টা ক্রস ট্র্যাক, তাও মেনে নিলাম। কিন্তু এর অটোফোকাস ট্র্যাকিংটা রিয়েলি সাকস, ঠিকমতো ট্র্যাক করতে পারে না। কন্ট্রাস্ট ডিটেকশন অটোফোকাসের উপর ভরসা করলে এটিই হবে, কারণ 800D-এর ডুয়াল পিক্সেল সিমোস অটোফোকাসের কাছে এটি ঢোপেই টিকবে না। তাছাড়া ভিডিওর সময় যে টাচ স্ক্রিন অটোফোকাস আছে তা মোটেও স্মুথ না। টোটালি এর অটোফোকাস সিস্টেম ইজ এ কিড ইফ ইউ কম্পেয়ার উইথ ক্যানন 800D। নিকন যে কেন এই দিকটার দিকে দৃষ্টি দিচ্ছে না তা আমি বুঝি না। ভিডিও আপনি 1080p ফরম্যাটে রেকর্ড করতে পারবেন,
আমরা বর্তমানে যে ক্যামেরা দিয়ে আমাদের ভিডিও শ্যুট করি তা D5500। D5600-এ হালকা পাতলা মডিফাই রয়েছে, কিন্তু ওই যে অটো ফোকাস ট্র্যাকিং, ওই একটা জায়গায় এসে আপনার সব গুড ইমপ্রেশনকে ব্যাড ইমপ্রেশনে কনভার্ট করবে। বাট ম্যানুয়ালের ক্ষেত্রে ক্যানন 800D এবং নিকন D5600 দুটোই সেম। এতে ওয়াইফাই সুবিধা রয়েছে, তাছাড়াও ব্লুটুথ অপশনও দিয়েছে যাতে ওয়াইফাই অপশনের তুলনায় চার্জ কম লাগে। মাইক্রোফোন পোর্ট, এভি আউটপুট পোর্ট, HDMI পোর্ট সবই রয়েছে এতে। সো এই ছিল এই ক্যামেরার ইতিকথা। দুটো ক্যামেরারই বেশ কিছু ভালো দিক রয়েছে এবং রয়েছে কিছু খারাপ দিকও, কিন্তু এন্ট্রি লেভেল হিসেবে দুটো ক্যামেরাই বেশ ভালো। এক্ষেত্রে যদি আপনার ফার্স্ট চয়েস ফটোগ্রাফি হয়ে থাকে, দেন আই উইল রিকমেন্ডেড ইউ নিকন D5600 বিকজ অফ ইটস হায়ার ডাইনামিক রেঞ্জ। কিন্তু যখনই ফার্স্ট চয়েস থাকবে ভিডিওগ্রাফি, দেন গো ফর ক্যানন 800D, কারণ এটার ডুয়েল পিক্সেল অটো ফোকাস টেকনোলজি অস্থির লেভেলের। নিকন D5600 দিয়ে ভিডিও করতে গেলে এর অনুপস্থিতি হারে হারে টের পাবেন। সো আর বেশি কথা না বাড়াই, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন। আর যাওয়ার আগে একটি ভিডিও স্যাম্পল প্লে করে গেলাম, যেটি নিকন D5600 দিয়ে শ্যুট করা হয়েছে। এতে অ্যাটলিস্ট নিকন D5600-এর ভিডিও কোয়ালিটি সম্পর্কে কিছুটা ধারণা পাবেন। সো এনজয় ইট। পারি না বাবা বলেছে আজ গেট খুলবে না।